ওম শ্রী গুরুজয়। বেশিরভাগ মানুষই যখন কোনো সমস্যায় পড়েন তখন খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই সিদ্ধান্তই পরবর্তীকালে সেই মানুষটিকে আরও যন্ত্রণা দেয়। তাই কোনো সমস্যায় পড়লে আমাদের প্রথমে সেই সমস্যার গোড়ায় যেতে হবে, সেই সমস্যার উৎপত্তিস্থলে গিয়ে তার গোড়াকে যদি আমরা ঠিক করতে পারি তবে সম্পূর্ণ সমস্যাটার একটি সুন্দর সমাধান হয়। কিছু বছর আগে আমি একজনের কাছ থেকে একটি খুব ভালো সাজেশন পেয়েছিলাম, যে কোনো সমস্যা সমাধানের একটি উপায় পেয়েছিলাম। আজকে সেই উপায়টি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যে কোনো সমস্যার গোড়ায় যেতে গেলে আগে নিজেকে নিজে প্রশ্ন করতে হয় কেন। এই কেন প্রশ্নের যতক্ষণ না উত্তর পাওয়া যায় ততক্ষণ এই প্রশ্ন করেই যেতে হয়। কারোর হয়তো একবারে হয়, কারোর দুবারে, কারোর তিনবারে, কারোর চারবারে, কারোর পাঁচবারে। বারবার কেন 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 এই প্রশ্নটি করে একদম গোড়ায় যদি আমরা চলে যেতে পারি তবে দেখব সমস্যাটির খুব সহজেই সমাধান হয়ে গেল। একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনাদের এই ব্যাপারটি আমি আরও পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি। একটি সমুদ্রের পাড়ে একটি লাইট হাউস ছিল। সেই লাইট হাউসের লাইটটি প্রত্যহ বিকেলবেলায় জ্বালিয়ে দেওয়া হতো। লাইট হাউসটির লাইটের খরচ যা না ছিল তার থেকে বেশি খরচ ছিল লাইট হাউসটি রং করার। এর কারণ, লাইট হাউসটির রং ছিল সাদা এবং বিভিন্ন পাখিরা তার উপর বসে সেই লাইট হাউসটির কালার করে দিত হলদেটে রকমের। সুতরাং ওখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা দেখছে প্রত্যেক সপ্তাহে প্রায় লাইট হাউসটির রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই সাদা রংটা আর থাকছে না। এখন উপায় কী? এদিকে অনেক খরচ বেড়ে যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে যদি রং করতে হয় তার জন্য যা খরচ তাতে একটা বহুল ব্যয় হচ্ছে। তখন তারা নিজেদেরকে এই সমস্যার সমাধানের জন্য প্রশ্ন করল। প্রথম প্রশ্ন করল, কেন পাখিরা এই লাইট হাউসে আসছে? তারা এই বিষয়টি লক্ষ্য করে দেখল যে পাখিরা সেখানে আসছে মাকড়সা খাওয়ার জন্য। সেই লাইট হাউসের চারপাশে খুব মাকড়সার জাল, সেই মাকড়সাগুলি খাওয়ার জন্যই পাখিরা আসছে। তারা আবার প্রশ্ন করল, কেন সেখানে মাকড়সা আসছে? এই মাকড়সা আসার উত্তর খুঁজতে গিয়ে ওনারা লক্ষ্য করলেন ওখানে অনেক মশা জাতীয় ছোটোখাটো পোকামাকড় আসছে, যেগুলি সেই মাকড়সায় বাঁধছে এবং মাকড়সারা সেগুলিকে খাচ্ছে। সুতরাং মাকড়সাদের খাওয়ার একটি ভালো জায়গা তৈরি হয়েছে, সেই জন্যই মাকড়সারা ওখানে আসছে। এবার কর্তৃপক্ষ আবার নিজেদেরকে প্রশ্ন করলেন, সেখানে মশা জাতীয় পোকামাকড় কেন আসছে? তখন তারা সেই কেনর অনুসন্ধান করতে গিয়ে দেখলেন যখনই বিকেলবেলা হতে লাইটটি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তখন সেই লাইটের আলোর জন্য পোকামাকড় সেই লাইটের দিকে ধেয়ে আসছে। তখন তারা এর উপায় খুঁজে পেলেন। লাইটের আলোটাই হল এই লাইট হাউসের রং ফ্যাকাশে হয়ে যাওয়ার মূল কারণ। কিন্তু লাইটের আলো তো বন্ধ করা যাবে না। তখন কর্তৃপক্ষ আবার নিজেদেরকে প্রশ্ন করলেন, কেন কেন বন্ধ করা যাবে না? তখন ওনারা উত্তর পেলেন যে জাহাজ সেই পথ থেকে যদি যায় তাহলে কোনো সমস্যা হতে পারে। কিন্তু ওনারা দেখলেন লাইট হাউসে যেই সময় লাইট জ্বালানো হয় ঠিক ওই সময় কোনো জাহাজই সেই পথ থেকে যায় না। এই জন্য ওনারা লাইটটি বিকেলবেলায় না জ্বালিয়ে সন্ধ্যার কিছু পরে জ্বালালেন, যে সময় জাহাজ যাওয়ার সময়। দেখলেন এতে পোকামাকড়ও কম আসতে থাকলো, মাকড়সাও কম হলো এবং
লাইট হাউজের যে রঙটি এক সপ্তাহের মধ্যে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল সেই রঙটি এক মাসেও ফ্যাকাশে হচ্ছে না। সুতরাং একটা কত সুন্দর সলিউশন ওনারা পেলেন যখন সমস্যাটার গোড়ায় গেলেন। কোনো খরচ ছাড়াই ওনারা শুধু লাইটের জ্বালানোর সময়টা পিছিয়ে দিলেন, তাতেই এই সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে কত সহজ সমাধান কত জটিলভাবে ভাবছিলেন যখন ওনারা সরাসরি সিদ্ধান্ত নিচ্ছিলেন। আমাদের জীবনেও তাই, যখনই আমরা জীবনে কোনো সমস্যায় পড়ি, সেটা পার্সোনাল লাইফেই হোক বা সামাজিক জীবনেই হোক, যেখানেই হোক, আমরা চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেলি, একটু ভাবি না। আমাদের উচিত নিজেদেরকে অন্তত 5 বার কেন প্রশ্নটি করা, তবেই আমরা সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারব এবং দেখা যাবে কোনো বড় সমস্যার একটি ছোট্ট সমাধান বা খুব সহজ সমাধান আমরা বার করতে পারব। এই জন্যই কোনো সমস্যায় পড়লে অন্য কারোর দিকে প্রশ্ন তোলার থেকে নিজেকেই প্রশ্ন করা উচিত, কেন। এই কেন প্রশ্নটি আমাদেরকে সমস্যাটির গোড়ায় নিয়ে যাবে এবং সেই সমস্যাটি সমাধান করতে সাহায্য করবে এবং আমরা খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করতে পারব। এই জিনিসটি আমার জীবনেও কাজে লেগেছে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।